বরেন্দ্র সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে অভিযান চালিয়ে 40 কেজি গাঁজা সহ 4 জনকে আটক করেছে র‍্যাব-৫। রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। নির্যাতন হয়রানি বন্ধের দাবিতে নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে 40 কেজি গাঁজা সহ 4 জনকে আটক করেছে র‍্যাব-৫। সোমবার রাত 10:30 দিকে নগরীর খানসামার চক মিয়াপাড়া এলাকায় এই অভিযান চালায় র‍্যাব। আটককৃতরা হল হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম, নতুন বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক, রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রনি খান ও ফেত্রাপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন। মঙ্গলবার র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চর এলাকায় সাধারণ গ্রন্থাগারের সামনে অভিযান চালায়। পরে সেখান থেকে সন্দেহভাজন হিসাবে 4 জনকে আটক করে। আটকের পর তাদের কাছে তল্লাশি চালিয়ে 40 কেজি গাঁজা, 6টি মোবাইল, 12টি সিম কার্ড, 1টি ইজি বাইক, 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11:00 স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষা প্রদানে গুরুত্ব আরোপ করেছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কাজের সুযোগ বেশি পাওয়া যায়। অভিভাবকদের উদ্দেশ্যে রাশিক মেয়র বলেন, দেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ড দেখতে সন্তানদের মাঠে ময়দানে নিয়ে যেতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, দেশের উন্নয়ন সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি আব্দুল মতির মেধাবৃত্তি, সতীর্থ 74 বৃত্তি, আসফিয়া আজফার বৃত্তি, ফজলার রহমান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়। রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ডক্টর নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সতীর্থ 74-এর সভাপতি প্রকৌশলী AKM খাদেমুল ইসলাম ফিকশন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কাজে এই স্কুলের প্রতিটি কোনা কোনা, প্রতিটি মাঠের, প্রতিটি ঘাসের কোনা, প্রতিটি ইটের ভেতর যে পরিমাণ আমার আবেগ আছে, এই আবেগ ভাষায় বর্ণনা করা যাবে না। আজকে আমার সামনে যারা ছোট্ট ছেলেরা, যারা হয়তো তৃতীয় চতুর্থ শ্রেণী, তারা বুঝবে না, কিন্তু যারা একটু উপরের দিকে নবম দশম অষ্টম বা একাদশ দ্বাদশ শ্রেণী যারা আছে, তারা যখন পাঠ শেষ করে, পড়াশোনা শেষ করে আরও উচ্চতর শিক্ষা লাভ করে কর্মজীবনে প্রবেশ করবে, একসময় তাদেরকে এই স্কুলটা কিন্তু ডাকবে এবং যখনই সুযোগ হবে তাদের, তারা সুযোগ পেলেই তাদের পরিবার পরিজন নিয়ে স্কুলে বেড়াতে আসবে, দেখাতে আসবে কোন ঘরে তার ক্লাস হতো, তার শিক্ষকের নাম বলবে, তারা কোথায় বসে গল্প করতো, কী খেলতো, এই সমস্ত স্মৃতিচারণ তারা করবে। সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানের সহ সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। নওগাঁ জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গলবার বেলা 11:00 থেকে 12:00 পর্যন্ত শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে মহাদেবপুর দর্পণের সম্পাদক QM সাইদ টিটো, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ, এশিয়ান টিভির উত্তাল মাহমুদ, প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বিজয় টেলিভিশনের মুফাজ্জল হোসেন, সময় টিভির রিপোর্টার MR রকি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানের সহ সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের পুলিশি হয়রানি, নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান। চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল 10:30 কলেজ অডিটোরিয়ামে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম। পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আহ্বায়ক প্রফেসর আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, প্রফেসর জাহাঙ্গীর আলম সহ অন্যান্য অধ্যাপকবৃন্দ।
পিঠা উৎসবের উদ্বোধক কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্য এই শীতের পিঠা। এই পিঠা উৎসবের মাধ্যমে পারস্পরিক হৃদ্যতা ও সম্পর্কের বৃদ্ধি পায়। সম্প্রতি এই ঐতিহ্য হারাতে বসেছে। এই ঐতিহ্যকে ধারণ করে লালন করে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে 14টি স্টলের মাধ্যমে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই স্টলগুলোতে প্রায় 200 প্রকারের পিঠা রয়েছে। শিক্ষার্থীরা জানান, গ্রামের প্রতিটি ঘরে ঘরে পিঠা উৎসব হতো, কিন্তু দিনে দিনে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখন আর সেই দৃশ্য দেখা যায় না। এটা ধরে রাখতে কলেজ থেকে এই পিঠা উৎসবের আয়োজন করেছে। শিক্ষকদের কাছে তাদের দাবি, এই পিঠা উৎসব যেন প্রতি বছর তাদের কলেজে করা হয়। পিঠা উৎসব দেখতে আসা দর্শকরা জানান, অনেক রকম পিঠার সাথে তারা পরিচিত হতে পেরেছেন। এখানে ভাপা পিঠা, নকশি পিঠা সহ অনেক রকম পিঠা রয়েছে। তারা এই পিঠা উৎসবে এসে বেশ খুশি। এ ধরনের উদ্যোগ প্রতি বছর নেওয়া হবে, এমনই দাবি তাদের। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা পিঠার নাম জানবে, স্বাদ উপভোগ করবে, আর এর মাধ্যমে গ্রাম বাংলার এই ঐতিহ্য টিকে থাকবে। নাটোরে বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকবৃন্দ। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।